দুর্গাপূজো শেষ, কিন্তু আন্দোলনরত চাকরি প্রার্থীদের দুর্গতির শেষ নেই। একদিকে ঢাকের বোল, অন্যদিকে কান্নার রোল। মেয়র রোডে গান্ধী মূর্তির নিচে ধর্ণায় বসেছেন দক্ষিণ চব্বিশ পরগনার 2009 প্রাথমিকের চাকরি প্রার্থীরা। সোমবার ধর্ণা চলাকালীন অসুস্থ হয়ে পড়েন এক আন্দোলনকারী। দক্ষিণ চব্বিশ পরগনা প্রাইমারি শিক্ষক, যেটা মেরিট অনুযায়ী হয়েছিল, কিন্তু আজও আমাদের প্যানেলটাই প্রকাশিত হলো না। বারবার অজুহাত দেখানো হয়, কোর্টের জটিলতা আছে, কিন্তু এখানে মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রীর তরফ থেকে বা শিক্ষা দপ্তরের তরফ থেকে আমরা যতবারই ডেপুটেশন দিতে গেছি, লালবাজারে আটক করা হয় বা আমাদের যেতে দেওয়া হয় না। পুলিশের সাহায্যে অ্যাম্বুলেন্সে তোলা হয় আন্দোলনকারীকে, নিয়ে যাওয়া হয় এসএসকেএমে। কোনো ধর্ণা মঞ্চের বয়স 53 দিন, কোনো ধর্ণা মঞ্চের বয়স 56 দিন, আবার কোনোটার 111 দিন। এই মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে বসে এইরকমভাবে কিন্তু দিনের পর দিন ধর্ণা আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিভিন্ন সংগঠন। সহমর্মিতা জানাতে সোমবার মাতঙ্গিনী হাজরার মূর্তির কাছে ধর্ণা মঞ্চে হাজির হন চাকরি প্রার্থীদের পরিবারের সদস্যরা। এদেরই একজন বাঁকুড়ার একটি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক। আমরা এই মুহূর্তে যে জায়গায় রয়েছি সেটা হচ্ছে 2014 প্রাইমারিতে প্রশিক্ষিত নন ইনক্লুডেড যারা ক্যান্ডিডেট তাদের একতা মঞ্চ। সেখানে দেখা যাচ্ছে যে একজন বাবা তার সন্তানের হয়ে এখানে কিন্তু শীর্ষাসনে ব্যস্ত, এবং সেই শীর্ষাসনের পাশে কিন্তু দেখা যাচ্ছে যে শীর্ষাসনে যেটা লেখা রয়েছে একেবারে নিচের দিকে, শিক্ষা ব্যবস্থায় যোগ্য বঞ্চিত প্রার্থী যারা তাদের অবস্থান নিচে, এবং যারা শিক্ষা ব্যবস্থায় অযোগ্য প্রার্থী তাদের অবস্থান কিন্তু একেবারে মাথায়। আমার মেয়ে তার বিয়ে দিয়েছি, হ্যাঁ, সে ওই 14 সালের টেট দেওয়া প্রার্থী, হ্যাঁ, চাকরি হয়নি। আমি ঈশ্বর কাছে প্রার্থনা করলাম যে এই নতমস্তকে যাতে করে আমার এই যে ছোট ছোট ভাই বোনরা, হ্যাঁ, একটা কর্মে নিযুক্ত হয়, শিক্ষা ব্যবস্থায় মাথা হেট। সংসার ফেলে ধর্ণা মঞ্চে হাজির আরেক চাকরি প্রার্থী। আমার এখন বাচ্চা আছে, সেই বাচ্চা যখন আমার 2 এ পড়তো সেই ছেলে এখন 9 এ পড়ে। আর কতদিন আমাদের এইভাবে অপেক্ষা করতে হবে? আমার যেমন নিজের স্বামী একটা মেন্টাল পেশেন্ট, দুবার ইন্টারভিউ পাশও করলাম, ইন্টারভিউ দিলাম, তবু নিয়োগটা এখনো আমরা পেলাম না। চাকরির অপেক্ষায় রাজ্য সরকারের গ্রুপ সি গ্রুপ ডি চাকরি প্রার্থীরাও। দুর্গাপূজা চলে গেল, এই লক্ষ্মী পূজা চলে গেল, এইভাবে পথে পথে ছোট বাড়ি অসুস্থ, সব মা বাবাকে ফেলে বাচ্চাকে ফেলে এই কষ্ট আমাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না। আমাদের সব বয়সও চলে যাচ্ছে, এই শেষ সুযোগ, এই ছাড়া আমাদের আর কোনো রাস্তাও নেই। হকের চাকরি কবে মিলবে, কবে খুঁজবে বেকারত্বের জ্বালা? উত্তরের অপেক্ষায় চাকরি প্রার্থীরা। অর্ণব মুখোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।